রসের উৎসব সম্পর্কে একটু আলোচনা করব। রসের উৎসব ইংলিশে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে এই রসের উৎসব কি। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূলমের দ্বারা গৃহীত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ, এক কথায় রস বা স্যাপ, জাইলেমের মাধ্যমে অভিকর্ষের বিপরীতে ঊর্ধ্বমুখে পরিবাহিত হয়ে পাতায় পৌঁছে দেয়। এই প্রক্রিয়াকে বলছে রসের উৎসব। এই রসের উৎসব সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে ডিকসন ও জলির মতবাদ। খ্রিস্টাব্দে এই রসের উৎসব সম্পর্কে তারা ব্যাখ্যা দিয়েছিলেন এবং এটি বাষ্পমোচন টান ও মূলজ চাপের সাথে সম্পর্কিত। এই রসের উৎসব প্রক্রিয়াটি যে যে বলের উপর নির্ভরশীল, অর্থাৎ নিয়ন্ত্রণকারী বল, সেগুলি কি কি দেখতে হবে। এক নম্বর হচ্ছে মূলজ চাপ, দুই নম্বর জলের সমসংযোগ বল, তিন নম্বর জলের অসমসংযোগ বল, চার নম্বর হচ্ছে বাষ্পমোচন টান। তাহলে এই নিয়ন্ত্রণকারী বলগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে মূলজ চাপ। দেখো এখানে মাটির কণা, এই মাটির কণার চারিদিকে জলের একটা পাতলা আস্তরণ থাকে, একে বলা হয় কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। এই মাটির কণার চারিদিকে এই জলটা একদম পাতলা স্তরে বিন্যস্ত থাকে। এই জল প্রথমে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরমে কোষে প্রবেশ করছে, এরপর মূলরমের কোষ থেকে জল কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় প্রথমে কর্টেক্স, তারপর অন্তঃস্তক, তারপর পরিচক্র অবধি এসে পৌঁছাচ্ছে। এর ফলে এই কোষগুলি জল শোষণ করার পর রসস্ফীতি হয়ে পড়ে। তার ফলে এই মূলের কর্টেক্সে যে এক প্রকার চাপের সৃষ্টি হয়, সেই চাপের কারণে জল জাইলেমে প্রবেশ করে। এই মূলের কর্টেক্স অঞ্চলে যে রসস্ফীতিজনিত চাপ সৃষ্টি হয় তাকেই বলা হয় মূলজ চাপ। এখানে দেখো কি হয়, মাটির কণার চারিদিকে যে পাতলা একটা জলের আস্তরণ রয়েছে, সেখানে এই জলের ঘনত্বটা কম আছে তুলনামূলক এই মূলরমের কোষের তুলনায়। ফলে অভিস্রবণ প্রক্রিয়া আমরা দেখে থাকি যে কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণে জল প্রবেশ করছে, দ্রাবকগুলো প্রবেশ করছে। তাহলে এইখান থেকে জলটা মূলরমের কোষে প্রবেশ করছে, যে এখানে প্রবেশ করছে এখানকার ঘনত্বটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু এখানকার কোষের যে জল আছে সেখানকার ঘনত্ব বেড়ে যাচ্ছে, বাড়তি আছে। ফলে জল আবার এই কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে পৌঁছাবে। আবার এই একই পদ্ধতিতে এখান থেকে জল এই কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় আস্তে আস্তে জাইলেমে প্রবেশ করছে। দু নম্বর হচ্ছে জলের সমসংযোগ বল। এই যে জাইলেম বাহিকা হচ্ছে একটা সূক্ষ্ম নল বিশেষ, সরু এক প্রকার পাইপের মতো। এই জাইলেম বাহিকার মধ্যে জলের অণুগুলি এক প্রকার অবিচ্ছিন্ন জলস্তম্ভ গঠন করে। এই জাইলেম বাহিকার মধ্যে জলের অণুগুলি একে অপরের সঙ্গে আকর্ষণ বলের সাহায্যে উপর দিকে উঠতে থাকে। এটা হচ্ছে জলের সমসংযোগ বল। তারপর হচ্ছে জলের অসমসংযোগ বল। এই জাইলেম বাহিকার যে প্রাচীর অর্থাৎ গাত্র, এটি সেলুলোজ দ্বারা গঠিত হয়। এই জাইলেম বাহিকার প্রাচীরের সঙ্গে জলের অণুগুলি এক প্রকার বিকর্ষণ বল অর্থাৎ অসমসংযোগ বল কাজ করে।
কারণ এই জাইলেম বাহিকা দ্বারা এই জলের অণুগুলি শোষিত হয় না, তার ফলে জলের অণুগুলি পরস্পর সঙ্গে আকর্ষণ করে উপর দিকে উঠতে থাকে। চার নম্বর হচ্ছে বাষ্পমোচন টান। আমরা আগে দেখেছি যে বাষ্পমোচন কি না, উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল পাতার মাধ্যমে দেহের বাইরে নির্গত করছে। এই যে পাতার মাধ্যমে পত্ররন্ধ্রের দ্বারা বাইরে নির্গত করছে, এর ফলে কি হয় না, পাতায় এক প্রকার শূন্যস্থানের সৃষ্টি হয়। এই শূন্যস্থানটা পূরণ করার জন্য জল পাতার এই মেসোফিল কলা থেকে এখানে প্রবেশ করে, ফলে পাতার মেসোফিল কলায় এক প্রকার শূন্যতা সৃষ্টি হয়। পাতার মেসোফিল কলায় এই শূন্যস্থান পূরণ করার জন্য জল চলে আসে জাইলেম বাহিকা থেকে, ফলে এই জাইলেম বাহিকায় এক প্রকার শূন্যতা সৃষ্টি হয়। এই টানের কারণে জল তখন জাইলেম বাহিকার মাধ্যমে ধীরে ধীরে পাতায় পৌঁছে যাবে। তাহলে এই গেল আমাদের রসের উৎস প্রক্রিয়া।